শুটিং সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত অভিনেত্রী গতকাল রাত্রেবেলা বেহালার বাড়িতে আসার পথে বেহালা সিইডি শ্মশানের কাছে তিনি যখন আসছিলেন, সেই সময় তার এই যে গাড়ি করে আসছিলেন তিনি কাঞ্চনা মৈত্র অভিনেত্রী, এবং সেই গাড়ির উপর ইট ছোড়া হয়। তারপরে কোনো কিছু বুঝে ওঠার আগে বেশ কয়েকজন তার যেটা অভিযোগ মত্ত যুবক ওনার গাড়ির ওপর হামলা করে এবং ওনাকেও আক্রান্ত হতে হয় প্রকাশ্য রাস্তার মধ্যে। আপনার সঙ্গে কথা বলবো, ঠিক কি ঘটনাটি ঘটে? সাডেনলি তিনটে ছেলে আসে ড্রাঙ্ক অবস্থায়, এসে আমার গাড়ির চাবিটা নিয়ে নেয়, সুতরাং এমন একটা অবস্থা করে যাতে আমি আর মানে বেরোতেও না পারি। দেন ছেলেগুলো গাড়ির চাবি নিয়ে দৌড়তে থাকে, আমি আর আমার ড্রাইভার বাধ্য হয়ে তাদের পেছনে যেতে থাকি এবং শুরু হয় তারপরে অ্যাসল্টের খেলা, মানে জাস্ট র‍্যাক করতে থাকে। আমাকে বলা হয় যে আমার ড্রাইভার আমাকে 10টা চড় মারবে, আমি আমার ড্রাইভারকে 10টা চড় মারবো, এটা খেলাটা ওরা খেলবে, যদি এই খেলাটা খেলে ওদের ভালো লাগে সুতরাং ওরা আমার চাবিটা ফেরত দিতে পারে। তারপরে একটা ছেলে ডিমান্ড করে, না আপনাকে 40 বার ওটবোস করতে হবে, যদি ওটবোস করে মনে হয় যে ওটবোসটা ঠিক আছে তাহলে আরো 40 বার করতে হবে, আপনাকে ওটবোস প্র্যাকটিস করতে হবে রাস্তার মোড়ে। তারপরে এছাড়া অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ, আমার হাতে মারা, আমাকে পুশ করা, আমার ড্রাইভারকে মারা এবং ধমকি দেওয়া লিটারেলি, এবং আর মানে থ্যাঙ্ক গড পুলিশ পেট্রোলিং এর গাড়িটা চলে এলো। আমি খুব সিরিয়াসলি বলছি, আমি জীবনে এত নার্ভাস কখনো হইনি, আমার নার্ভ ফেল করেছে, আমি জীবনে অনেক জায়গায় ঘুরেছি অনেক। সেই সময় জিজ্ঞেস করব, রাস্তার মধ্যে অন্যদের থেকে কতটা সাহায্য পেয়েছিলেন? বিন্দু মাত্র নয়, এক ফোঁটাও নয়, কারণ আশেপাশের অনেক ইয়াং ছেলেরা ছিল, কোনো মহিলা ছিলেন না, যদিও একটা মিষ্টির দোকান ছিল সামনে। আমি তো বলবো ওরা মজাই দেখছিলেন, মানে কোথাও ওরা মনে হচ্ছিল একটা সিনেমা চলছে। আপনি সেই সময় রাস্তায় অনেককে ডাকার কি চেষ্টা করছিলেন? হ্যাঁ, আমি দু একজনকে ডাকা, যখন আমি দেখলাম ওদিক থেকে লোকগুলো কিছু হেল্প করছে না, দুটো তিনটে বাইক যাচ্ছিল মহিলা পেছনে বসিয়ে, তো মহিলা থাকলে ওরা যদি হেল্প করে এটা ভেবে যখনই আমি হাত বাড়াতে যাচ্ছিলাম ওরা আমার হাতে মারতে থাকছিল। তো এইবার এমন হয়েছিল যে আমার ফোনটাও যদি ওরা নিয়ে নেয় তখন আমি মাঝ রাস্তায় বিশাল বিপদে পড়বো। তো সেই কারণে আমি ভয়ের চোটে ডাকতে পারিনি, কারণ আমাকে মেন্টালি এতটাই মানে সাকাম করে দেওয়া হয়েছিল তিনজন মিলে র‍্যাক করতে করতে, সুতরাং আমার পক্ষে বুদ্ধি মানে চিন্তার আমি ভাবতে পারছিলাম না আর কিছু। আপনি একজন পরিচিত মুখ, আপনার সঙ্গে যে ঘটনা ঘটছে তো কার্যত শিউরে ওঠার মতো, এবং তারপরে পুলিশকে দেখতে পেলেন রাস্তার মধ্যে। একটা তারাতলা থানার ওসি, আমি পরে জানতে পারি ওনার পরিচয়, উনি পেট্রোলিং করতে করতে যাচ্ছিলেন বা কোনো একটা অন্য কাজে। আমি দৌড়ে যাই এবং মানে একদম বাচ্চাদের মতন হাউ হাউ করে কাঁদতে শুরু করি, এবং ওরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়, তিনটে ছেলের মধ্যে থেকে যে ছেলেটা একটা ছেলের কাছে আমার গাড়ির চাবি ছিল সেটা নিয়ে নেয়, তিনটে ছেলের মধ্যে একটা ছেলে অ্যারেস্ট করা হয়, দুটো ছেলে পালিয়ে যায় এবং আমাকে ওখান থেকে, যেহেতু জুরিডিকশনটা পরে বেহালা থানা, ওখান থেকে বেহালা থানায় নিয়ে যাওয়া হয় এবং FIR করা হয়। এই রাস্তা থেকে এরপরও আপনাকে ফিরতে হবে, কি করবেন? রাস্তা থেকে ফিরবেন? সত্যি কথা বলতে কি আমার তো একটু নার্ভাস লাগবেই ডেফিনেটলি, মানে আমি এবার চেষ্টা করব নাইট শুটিং হলে আমি আর কোনো শর্টকাটস দিয়ে যাব না, আমি মেন রাস্তা দিয়েই যাব। এরপরে আপনি কি চাইবেন? কার্যত যেভাবে হেনস্থার শিকার হতে হলো আপনাকে এবং রাস্তায় যে বিবরণ দিলেন তো কার্যত শিউরে ওঠার মতো, বাকিদের নিরাপত্তাটাই বা কোথায়, বা আপনিই বা কতটা নিরাপদে? দেখুন, আমার একটা কথা হচ্ছে আমার এত বড় গাড়ি থাকা সত্ত্বেও যেখানে কোনো রিস্ক নেই, গাড়িটা হু হু করে বেরিয়ে যাবে, আমাকে যদি গন্ডগোলে এরকম পড়তে হয় তাহলে যে মেয়েরা, আমি ছেলে মেয়ে আলাদা করে বলছি না, যে মানুষরা কাজ করে রাত্রেবেলা বাড়ি ফেরেন তাদের মানে অনেক সময় অটোতে বাসে আমিও চড়েছি কিছু বছর আগে, তাদের নিরাপত্তার ব্যাপারটা আমার কাছে খুব মানে অদ্ভুত লাগছে যে এইরকম যেকোনো সময় প্রকাশ্য দিবালোকে এটা হতে পারে। এবং আমি বারবার বলা সত্ত্বেও যে আমি একজন অভিনেত্রী, তারা কিছুতেই শুনলেন না, মানে এতটাই মত্ত অবস্থায় ছিল, বোধহয় রেজিস্টারও করেনি, মানে বেশ ভয়ের ব্যাপার। এবং সব থেকে যেটা ভয়ের ব্যাপার হচ্ছে, আমরা পুলিশের নামে অনেক কথা বলি কিন্তু কালকে পুলিশের একটা মানবিক রূপ দেখলাম, এবং একজন পুলিশ সবার সামনে দাঁড়িয়ে বলছে যে তোমার পাবলিককে, যে তোমাদের লজ্জা করে না, একটা মেয়ে বিপদে পড়েছে তোমরা দাঁড়িয়ে হাঁ করে দেখছো, মানে আই ফেল সো নাইস। কলকাতা পুলিশকে নিয়ে আমি বলবো যে কলকাতা পুলিশকে নিয়ে আমাদের কালকের যে ঘটনা আছে তো গর্ব করা উচিত। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি লজ্জিত কলকাতার লোকেদের জন্য, আমরা দিল্লি বলি ব্যাঙ্গালোর বলি যে ওরা কেউ একে অপরের হেল্পে এগিয়ে আসে না, কিন্তু কলকাতার লোকজনের কালকে একটা অমানবিক রূপ দেখলাম আমি। একেবারে ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিশ, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যেভাবে শহরে রাজপথে একজন অভিনেত্রী আক্রান্ত হলেন এবং যেভাবে রাস্তার মধ্যে তিনি কার্যত হাউ হাউ করে কাঁদতে থাকেন, একজন পুলিশ আসাতে, পুলিশের এসে পড়াতে গোটা বিষয়টা সামাল দেওয়া সম্ভব হয়, তিনি রক্ষা পান, প্রশ্ন উঠছে শহরবাসীর নিরাপত্তা নিয়েই। ক্যামেরা মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে প্রবীর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, ABP আনন্দ, কলকাতা।